হাই ফ্রেন্ড, আজকে দেখুন আপনাদের একটা কেস দেখাচ্ছি। সেই কেসটা সেই একই রকম, সম্ভবত কেউ মেরেছে, মারার কেস বেশি হচ্ছে। তো এর পাটা ফ্র্যাকচার, এখান থেকে ফ্র্যাকচার আছে, কিন্তু এই মোমেন্টে ওর প্লাস্টারটা করা যাবে না। কারণ কেন দেখুন, এর বড় উং আছে দু তিনটে, এগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু প্লাস্টার করা যাবে না। আমি চেষ্টায় আছি এই জায়গাটা যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি কিন্তু এখানে প্লাস্টার করে দেবো। এই পজিশন থেকে ভেঙে গেছে, সেটা যে কোনো কারণে হতে পারে, কিন্তু কারণটা এখন অতটা আমার কাছে ম্যাটার করছে না। ম্যাটার করছে একে কীভাবে রিকভার করাবো। এই কেসটা কাল থেকে শুরু হয়েছে, এর যে মেন কালকে অনেকটা সোয়েলিং ছিল, তাই জন্যে 100% বলা যায়নি, কিন্তু আজকে কনফার্ম করে দেওয়া যাচ্ছে এখানে পুরোপুরি ফ্র্যাকচার আছে। এই পজিশনটাকে রিকভার করাতে গেলে প্লাস্টার মাস্ট, কিন্তু প্লাস্টারটা হবে কয়েকদিন পর। যেহেতু এখানে ওপেন উনগুলো আছে, এগুলো যতক্ষণ না শুকাবে প্লাস্টার দেওয়া যায় না। প্লাস্টার দিলে আরও ইনফেকশান স্প্রেড করতে থাকবে, পজিশনটা ডেড হতে থাকবে। তো এই জায়গাটা শুকানো অবধি আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে প্লাস্টার করে ওকে মোটামুটি নর্মাল একটা পজিশানে রেখে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন অবলা প্রাণী আর খুব ভালো মেন্টালিটির। কালকে থেকে ট্রিটমেন্ট চালু হয়েছে, খুব অ্যাডজাস্টেবল। দেখতেই পাচ্ছেন এত বড় পজিশনে একটা ফ্র্যাকচার হয়ে আছে, তা সত্ত্বেও অ্যাডজাস্ট করছে। এই যে হাত দিয়ে দেখুন টিপছি, তাতেও কিন্তু কোনো ও রিয়াকশান নেই। কারণ কেন, ও চাইছে রিকভার করাতে। এখন আমি এই পজিশনটাকে হালকা করে গজ দিয়ে ব্যান্ডেজ করে মাইক্রোপোর দিয়ে সেটিং করে রাখবো। কারণ কেন, এটা যত মুভ করবে জয়েন্ট তো হবেই না, উল্টে আরও ওর পেন হবে। তো সেই কারণে দেখুন ভিডিওতে আপনাদের আমি বোঝাতে চাইছি কীভাবে একে রিকভার করাবো আর কী কী প্রসেসে একে রিকভারি করাতে চাইছি, সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এই পজিশনটা থেকে ওর ফ্র্যাকচার আছে, এই পজিশনটা থেকে। তো রিকভার করে যাবে, সমস্যা কিছু নেই, কিন্তু একটু সময় সাপেক্ষ। তো সেই জন্য এখন আমি এই জায়গাটাকে ব্যান্ডেজ করব। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। দেখুন এখানে আমি আগে ওয়াশ করে নিচ্ছি জায়গাটাকে। জায়গাটাকে ভালো করে আগে ওয়াশ করে নিতে হবে, যেহেতু দুটো ওপেন উন্ড আছে, যেগুলো যেই ঘায়ের জন্যে এখন প্লাস্টারটা করতে পারছি না। এই জায়গাটাকে আগে ড্রেসিং করে নিচ্ছি ব্যাকটিকন লোশন দিয়ে। ড্রেসিং করে তারপর সুপ্রামাইসিন অয়েন্টমেন্ট লাগিয়ে দেবো, দেখুন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো করে তারপরে ব্যান্ডেজটা কীভাবে করছি আপনারা শুধু দেখুন, আপনারাও পারবেন। যদি কোনোভাবে কোনো রকম ড্রেসিং কেস হয়, আপনারা কিন্তু নিজেরাও ড্রেসিং করতে পারবেন। আমি বলছি না আপনারা প্লাস্টারটা করে নেবেন, ওইটা করাটা একটু টাফ থাকে। কারণ কেন, পজিশন দেখে পজিশন বুঝে প্লাস্টারটা করতে হয়। প্লাস্টারটা না পারার ব্যাপার আছে, আর না করাটাই ভালো। কিন্তু আপনারা কিন্তু যে কোনো জায়গাতে কোনোভাবে কোনো রকম ঘাকে আপনারা কিন্তু দেখুন, এই জায়গাটা দেখুন একেবারে কোনো রকম রেসপন্স নেই। তো এরকম হচ্ছে ব্যাপার, কারা এইরকম করে আমি জানি না, কেন করে জানি না। এইগুলো কিন্তু করা উচিত না, এরা অবলা পশু, এরা মানুষের সেবাই করে বেশিরভাগ। সেই সেবা করতে গিয়ে কিছু কিছু মানুষ আছে, অমানবিক মানুষ, যাদের মধ্যে মন তো নেই
তাদের মধ্যে কোনো রকম মানসিকতা নেই, যারা এই জিনিসটা করছে তাদেরকে কিন্তু কোনো সময় কিন্তু পেলে আমি কিন্তু ছাড়ব না, এটা কিন্তু করা উচিত না। কারণ কেন, এরা কিন্তু সব মানুষের ভালো চায় আর সব মানুষের দেখবেন প্রভু ভক্ত হয়। কেউ যদি তাকে একটা বিস্কিট খাইয়ে দেয় তাকে কিন্তু এরা কিন্তু সব সময় মনে রাখে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে কষ্টটা মানুষ হলে মানুষ ফিল করতে পারে, আর এরা কিন্তু যতটা ফিল করছে ততটা কিন্তু ওরা কোনোদিন প্রকাশ করতে পারে না। দেখুন রোল ব্যান্ডেজ দিয়ে কভার করে নিয়েছি, আপনারাও যদি কোনোভাবে কোনো জায়গায় ঘাকে কোনোভাবে কাটা ছেঁড়াকে আপনারা ড্রেসিং করেন, ড্রেসিং করে এরকমভাবে ব্যান্ডেজ করুন। ব্যান্ডেজ করে এরপরে দেখুন, আমি তো এইটা সিস্টেমে করছি কারণ কেন, ওখানে একটা যেহেতু ফ্র্যাকচার আছে আমাকে একটু টাইট করে করতে হচ্ছে। আপনারা যখন এমনি ড্রেসিং করবেন তখন একটু লুজ করে করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ড্রেসিংটা আপনারা নিজেরা শিখে নিন, শিখে রাখুন, তাহলে কী হবে, আপনারা যদি ব্যান্ডেজ এরকম করে দেন তাহলে ম্যাগট ফার্ম করা ম্যাগট যেটা হয়ে যায় সেটা হবে না। আর দেখুন কত সুন্দর দেখতে। আর সব থেকে বড় কথা, যে মানুষ আমাকে ডেকে এর ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ। তারা দেখতেই পাচ্ছেন একজনের বাড়ির বারান্দাতে আমি এই কাজটা করছি, এটা হচ্ছে আমাদের শর্ষনা হাউজিংয়ে, খুবই ভালো মানুষ তারা। আর সব থেকে বড়ো কথা, আমি ভগবানের কাছে প্রার্থনা করব এরা যাতে এরকমভাবেই সেবা আরও দিতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমার সব থেকে বড়ো কথা, যারা এই সেবা দিচ্ছে টাকা খরচা করে নিঃস্বার্থভাবে, এদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, তা সত্ত্বেও কিন্তু এদের জন্য করছে শুধু মনের মনের যে একটা ভালোবাসা ব্যথা ওদের দেখে সেই জন্যেই কিন্তু করছে। তো সেই জন্যে আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আর দেখুন আমার এই জায়গাটা বা একেবারে দেখুন মাইক্রোফোন দিয়ে আমি আটকে দিয়েছি, এইভাবেই থাকবে, যদি দুদিন রাখে দুদিন থাকবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার চ্যানেলটাকে আপনাদের সাথে রাখবেন।